হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রোজেন কোলাজেন টু ইন ওয়ান টেন এক্স হোয়াইটনিং লোশন সম্পর্কে আলোচনা করব তো আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে এই লোশন সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পাবেন তো ফার্স্টে বলে নিচ্ছি যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আসি এই লোশন সম্পর্কে বিস্তারিত আলোচনায় তো এই লোশনটা বেসিক্যালি হোয়াইটনিংয়ের লোশন এখানে লেখা আছে এটা টেন এক্স হোয়াইটনিং করবে ফ্রোজেন কোম্পানির আমরা এর আগে এটা দেখেছি এটা ক্যাপসুল ছিল সেই ক্যাপসুলটার নাম হচ্ছে ফ্রোজেন কোলাজেন টেন এক্স হোয়াইটনিং ক্যাপসুল সেম একই প্যাকেটিং ওটা ক্যাপসুল আর এটা হচ্ছে লোশন যে লোশনটা আপনার দুইশো পঞ্চাশ গ্রাম আর ক্যাপসুলটা আপনার তিরিশটা থাকে সে ম্যাকি প্যাকেজিং ওই লোশন ওই ক্যাপসুলটা আমরা পাঁচ গত পাঁচ থেকে ছয় বছর আগে পর্যন্ত আমরা বাংলাদেশে দেখতেছি এখনও কিছু দোকানে বা অনলাইন শপেও কিন্তু ওই ক্যাপসুলটা পাওয়া যায় আপনারা যদি চান গুগলে সার্চ করে দেখতে পান ওই ক্যাসুলটাও কিন্তু যা দেখেনি তারা দেখতে পারবেন ওই ক্যাপস ওই ওই ব্র্যান্ডেরই এটা একটা লোশন তো লোশনটা এটা ক্লেম করেছে এটা অনেক হোয়াইটনিং করবে এটা টেন এক্স হোয়াইটনিং করবে এটা আপনারা মানে অনেক বেশি হোয়াইটনিং করবে কিছু আপু আছে যারা আমাকে কমেন্টে লিখেছিলেন যে ফ্রোজেন কোলাদেন যে হোয়াইটনিং লোশনটা আছে এটা কেমন এটা ইউজ করার পর কতটুকু স্কিনটা ফর্সা করবে এক্সেপ্ট এক্সেপ্টা তো তাদের জন্য আজকে ভিডিওটি আমি করলাম তো এই লোশনটা যতই বলুক না কেন এটা টেন এক্স হোয়াইটনিং করবে এটা আপনার দুই দিনে বা তিন দিনে বা চার দিনে হোয়াইটনিং করবে আসলে কিন্তু সেরকম কিছু না আমাদের বডি কিন্তু যতই আমরা কিছু করি না কেন অনেক আস্তে আস্তে কাজ করে আর এই ধরনের যদি কিছু প্রোডাক্ট যদি ক্লেম করে যেটা টেন এক্স দশ গুণ হোয়াইটনিং করবে তাহলে সে প্রোডাক্টস থেকে দূরে থাকায় আমার আমার মতে বেটার কারণ এই ধরনের প্রোডাক্টসে বেশিরভাগ সময় মার্কারি দেওয়া থাকে যেটা স্কিনটাকে জ্বালিয়ে ফর্সা করে ফেলে সো যেগুলোতে টেন এক্স বা ফাইভ এক্স বা পাঁচ গুণ দশ গুণ এরকম যা যেসব প্রোডাক্টসে লেখা থাকে যে পাঁচ দিনে একদিনে দুই দিনে এই স্কিনটাকে হোয়াইটনিং করে দেবে বডিটাকে হোয়াইটনিং করে দেবে সেই সব প্রোডাক্টস থেকে দূরে থাকাই বেটার কারণ ওই সব প্রোডাক্টসগুলি ইউজ করার পরে আপনারা ফরসা হবেন একদিন দুই দিনেও খুব ভালো ফরসা হবেন একটা দুইটা ইউজ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু যখনই ওটা ইউজ করা ছেড়ে দেবেন তখন আপনারা আগের চেয়ে চার গুণ বেশি কালো হয়ে যাবেন আর ইউজ ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের স্কিন আরও বেশি ড্যামেজ হয়ে গেছে আরও বেশি পাতলা হয়ে গেছে আবার রোদে দিতে পারবেন না প্লাস আপনারা রান্নাঘরে রান্না করতে পারবেন না সো বুঝে শুনে আপনারা প্রোডাক্টস ইউজ করবেন ঠিক আছে তো এখন আসি এটা মানে আমরা যদি অনেকে বলি যে আপু এটা লাগালে কি স্কিন পারমানেন্ট হবে কিনা বা স্কিনে কোনো মানে কোনো ক্ষতি হবে কিনা হ্যাঁ হবে এটা লাগালে আপনি স্কিনে মাস্ট বি ক্ষতি হবে কারণ এখানে লেখা আছে টেন এক্স হোয়াইটনিং করবে যেগুলো অতিরিক্ত মাত্রা হোয়াইটেনিং করবে সেটাতে মাস্ট বি ক্ষতি কারো কিছু দেওয়া থাকে মার্কারি এটা মাস্ট বি এটার ভিতরে আছে কারণ অনেক বেশি হোয়াইটেনিং করবে ক্লেম করবে সেটাতে মাস্ট বি সেখানে আপনার মার্কারি থাকবে সো আপনারা বুঝে শুনে ইউজ করবেন যারা এটা ইউজ করছেন তারা এটি কিভাবে ইউজ করবেন আমার যারা হোয়াইটনিং প্রোডাক্টগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু রাতেরবেলা ইউজ করে বেটার যারা ইউজ করছেন যারা কোনো 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 কারো কোনো কথা শুনবেন না যারা ইউজ করে যাবেন তার জন্য এটা ভালো একটা কথা হচ্ছে সেটা হচ্ছে এটা রাতের বেলা ইউজ করবেন দিনের বেলা ইউজ না করায় ভালো এতে করে স্কিনটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো আপনারা অবশ্যই রাতের বেলা ইউজ করবেন যারা ইউজ করতে চাচ্ছেন বা করছেন ঠিক আছে আর এই ক্রিমের সাথে আপনারা যদি এটা ভালো মানের একটা বাস সল্ট বা আর একটা যদি সানস্ক্রিম ইউজ করেন তাহলে কিন্তু স্কিনটা মোটামুটি আপনি করবে সো এখন এই ক্রিম সম্পর্কে আপনার সম্পূর্ণ বিস্তারিত জেনে গেলেন তো ভালো থাকবেন আর বুঝে শুনে দেখে শুনে অরিজিনাল প্রডাক্সটি কেনার ট্রাই করবেন ধন্যবাদ ভালো থাকবেন